হাই ডিয়ার লিসেনার, কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি শাইরিন সেন আবারও তোমাদের কাছে নিয়ে আসলাম আমার ভাইপোর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। আজ সেই ভিডিওটির দ্বিতীয় পর্ব। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। সেদিন আমি ওকে চা দেওয়ার ছলে স্পর্শ নিতেই আমার মধ্যে এক শিহরণের আলোড়ন শুরু হলো। স্বামীর অকাল মৃত্যুর পর এই প্রথম পুরুষের ছোঁয়া নিলাম। সামন্ত যে গন্ধ নিল না তা না। যাই হোক, আমরা একসাথে চা পান শেষ করে সামন্ত ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। পরের দিন সামন্ত একাই বাজারে গেল। বাজারে গিয়ে একটা নাইটি কিনে আনলো। এর আগে আমার সাথে বাজারে গিয়ে সেটা দেখেছিল। আমি সেটা নেইনি, ওর খুব পছন্দ হয়েছে তাই সেটা নিয়ে আসলো। নাইটিটা প্রায় নেটের তৈরি, পরলে সব বোঝা যাবে। সন্ধ্যার পর ও জিজ্ঞাসা করলো, পিসি, তুমি কাল যা যা কিনলে সব ফিটিং হয়েছে কিনা দেখেছ? আমি বললাম, না রে, তা তো দেখিনি। ও বলল, বাহ, কি অলস, যদি ফিট না হয় তখন কি হবে, ফেরত দিতে হবে তো, দাম তো কম নেয়নি। আমি মুচকি হেসে বললাম, তা অবশ্য ঠিক বলেছিস, দাঁড়া আমি এখনে পরে দেখছি। এই বলে নিজের রুমে গেলাম, একে একে সব কিছু পড়লাম। আমি ওকে ডাক দিয়ে বললাম, এদিকে আয়। ও বলল, কেন? আমি বললাম, আরে আয় না। আমার কথা শুনে ও উঠে আমার রুমে আসলো। আমার পরনে তখন নতুন নাইটি। এমন অবস্থা দেখে ও রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু আমি বললাম, আরে যাচ্ছিস কই, দেখ না কেমন ফিটিং হয়েছে। এই বলে ওকে হাত ধরে টেনে আনলাম। ওর সামনে উঁচু বুক করে বললাম, দেখে বল না ঠিক আছে কি না। ও মাথা নিচু করে বলল, তোমার লজ্জা করছে না? আমি বললাম, তোর কাছে লজ্জা কিসের? ওই বই দুটো পড়ার পর তোর কাছে লজ্জা বলতে কিছু আছে? ধরে দেখ কেমন ফিটিং হয়েছে। ও এবার আরও অবাক বলল, পিসি, আসলে তুমি একটা মাল। আমি ওকে কাছে পাওয়ার জন্য বললাম, ছাড় তো এখন বালের পিসি টিসি, ওই বইটাতে তো দেখেছিস কাকিমাকে নিয়ে খেলা করছে। ও বলল, তাই বলে আমি তোমায় ধরব? আমি বললাম, তো কি হয়েছে এমন? এই বলে ওর হাত নিয়ে বুকের উপর রাখলাম। ও কামুকের স্বরে বলল, বেশ ভালোই তো ফিটিং হয়েছে, আর একটু টাইট হলে বেশ চোখা চোখা লাগতো। আমি বললাম, তাই তাহলে পরের হুকটা লাগিয়ে দে। ও এবার আমার পিছনে দাঁড়িয়ে হুকের একটা ঘাট কমিয়ে দিল, পেপে ওর হাতে ছেটে গেল। ও ঠাটিয়ে উঠল। দাঁড়িয়ে যাওয়া যন্ত্রটি আমাকে খোসা মারতে লাগলো। আমি বললাম, কেমন লাগছে টিপতে? ও বলল, বেশ আরাম লাগছে। আমি এবার বললাম, তোর মহারাজা তো লাফ মারতেছে, বেশ তো লম্বা, আজ দেখব কেমন সাইজ হয়েছে। এই বলে নিজেকে উন্মুক্ত করলাম। ও এবার কাঁপা কাঁপা গলায় বলল, কি বড় গো পেপে, এই বলে খামসে ধরল। আমি বললাম, হবে না কেন, বিয়ের পরে কি কম চাপ পড়েছে? ও একটু উচ্চস্বরে বলল, তাই নাকি, তাহলে আঙ্কেল তোমার এমন অবস্থা করেছে? আমি বললাম, বিয়ের আগেও করেছে একজন। ও বলল, মানে? সে কে? আমি বললাম, তোর মেসো, আর আমাকে পড়াইতো যে মাস্টার মশাই, সেও করেছে, আর বাকিটা না হয় নাই বললাম। প্রথমে তোর মেসো করেছে, তারপর মাস্টার মশাই, কেবল নতুন তোর বাবা তোর মাকে বিয়ে করেছে, তখন আমার বয়স খুব একটা বেশি না, সবে যৌবনে পা দিয়েছি। তোর মা আমাকে সাথে নিয়ে তোর নানু বাড়ি গিয়েছিল, সেই রাতে তোর মেসো বলল, শাইরিন, এদিকে একটু আসো। আমাকে উনি আদর করে শাইনি বলে ডাকত। আমি যখন ওনার কাছে গেলাম তখনই জড়িয়ে ধরে চুমু দিল আর বলল, বাহ, কি সুন্দর তোমার ঠোঁট, এই বলে আপেলে হাত দিল। তখন আমার তেমন বড় নয়, তবে দেখতে খারাপ ছিল না। বিয়ের পর তোর আঙ্কেল 2 বছর যাবৎ যখন মন চেয়েছে তখন খেয়েছে, সেই জন্য তো এত বড় হয়েছে। ও এবার পাগলের মতো কিস করতে শুরু করলো। আমি ওর এলোপাথারি ভালোবাসার ফলে দিশেহারা হতে লাগলাম। ও আমার ভেতরে ভালোবাসার আগুন লাগিয়ে দিল। একটু পরে ও নিজের রুমে গিয়ে ওর নাইটিটা এনে আমাকে দিয়ে বলল, এখন এটা পরে নাও। আমি সব কিছু ফেলে দিয়ে ওর নাইটিটা পরলাম। আমি বললাম, বাহ, বেশ সুন্দর তো, তোর চয়েজ আছে বলতে হবে, শরীর ঢাকা অথচ সব বোঝা যাচ্ছে। ও আমাকে বলল, এটা যখন রাতে শুতে যাবে তখন পরবে। আমি বললাম, কেন, তখন কেন?
ও বলল, আমি 200 ভরে দেখব তাই, আর তোমাকে দেখলেই আমার দাঁড়িয়ে যাবে, আর আমি হাতের কাজ করে সামলে নিব। আমি ধমক দিয়ে বললাম, খবরদার, আজ থেকে হাতের সাহায্য নেওয়ার কথা কখনো ভাববি না। ও বিচলিত হয়ে বলল, কেন? আমি বললাম, ওরে দুষ্ট, তাহলে আমি আসি কেন? তোর কি মনে নেই সেই বইটার কথা, কাকি নাইটি পরে শুয়ে থাকে আর ভাতিজা চুপি চুপি এসে ইচ্ছে মতো আদর করে? আমার এই কথা শুনে ও বলল, তা তুমি আমাকে করতে দেবে নাকি? যদি দাও তাহলে আমি আর হাতের সাহায্য নিব না। আমি বললাম, কেন বলছি কিছুই বুঝিস না? আমি এমনিতেই কবে থেকে পুরুষের ভালোবাসা পাইনি, আর তুই অযথা নিজেকে কষ্ট দিবি? এখন চাইলে আমি এখনই দিব, আমি তো তোর ভালোবাসা পাওয়ার জন্য উতলা হয়ে আসিরি। ও বলল, তাই নাকি গো? এই বলে আমাকে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট ডুবে দিল। আমি ওর পিঠ খামচে ধরলাম, ও আমার গলা জড়িয়ে চুমু দিতে লাগলো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না বলে ওকে বললাম, চল আমরা বিছানায় যাই। ও আমাকে বলল, চলো ময়না পাখি আমার। আমি বললাম, দাঁড়া আমি নাইটিটা ফেলে দেই। ও নিজেকে অনাবৃত করে নিল, পরনে শুধু হাতা কাটা গেঞ্জি। এবার আমরা বিছানায় উঠলাম, ও এবার আমার হাতে হাত রাখল, এরপর ঠোঁটে গালে এবং ঘাড়ে এলোপাতারি চুম্বন এঁকে দিতে লাগলো। নিজেকে আমার সামাল দেওয়া অনেক কষ্টকর হয়ে উঠল। আমার পা ওকে আরও আকর্ষিত করে তুলল, আমার ভেতর ঝড় বইতে লাগলো। এতদিন যার জন্য আমি ব্যাকুল ছিলাম, সে এখন আমার সাথে সেটে আছে। আমি স্থির থাকতে না পেরে ওর ঘাড় কামড়ে দিলাম, ও আমার চুলে কিস দিতে লাগলো, পায়ের সাথে পা লেপটে রইল। আমি বললাম, আহ কতদিন পর এমন সোহাগ পাচ্ছি, স্বামী সেই কবে খেলেছিল? ও বলল, ঠিক আছে এখন থেকে আমি তোমাকে ঠান্ডা করে দেব, তোমার মনের আগুন নিভে দেব। আমি বললাম, আর পারছি না, এবার মহারাজাকে ভিতরে ঢুকা। ও এবার সেট করে জোরে একটা ধাক্কা দিল, পজ করে চালান হয়ে গেল। আমি মোচড় দিয়ে উঠলাম, মনে হলো ফেটে গেছে। একটু পরে ও জোরে জোরে ব্যাট চালাতে লাগলো, আমি ওর সাথে তাল দিতে লাগলাম, কোমরের ঝড় তুলে দিল, লম্বা ছক্কা মারতে থাকলো। এক সময় আমার পা ব্যথা ধরে গেল। প্রায় 35 মিনিট পার হলো, ও যেন পাগলা ঘোড়ার মতো খেপে গেল, এমন ঝড় শুরু করলো, মনে হলো ওকে থামানো সম্ভব না। আমি যখন ওর যন্ত্র খুব জোরে চেপে ধরলাম, ও তখন ছোট আওয়াজ তুলল। আমি বুঝলাম ওর সময় শেষের দিকে। আমি বললাম, ভেতরে দেশ না। ও বলল, ঠিক আছে, কিন্তু ও নিজেকে সামলানোর আগেই বেরিয়ে গেল। তারপর দুজনে হাঁপাতে লাগলাম, আমি তৃপ্তি পেয়ে চোখ বুঝে ফেললাম, ওর গরম শ্বাস আমার ঘাড়ে পড়তে লাগলো। আমি বুঝলাম ওকে এখন ওঠার জন্য তাড়া দেয়া ঠিক হবে না। ওর যন্ত্র চুপসে গেল, আমার বুকে মুখ লুকিয়ে দিল। আমি বললাম, আচ্ছা ভেতরে দিতে যে মানা করলাম। ও মুস্কি হেসে বলল, আমি কন্ট্রোল করতে পারিনি, যদি পেট বেঁধে যায় তখন কি হবে? এই দিন থেকে রক্ষা কবচ পরে নিবি, নইলে তোকে খেলতে দিব না। ও অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, এভাবে করলে একটা কিছু হতে পারে, তখন দুজনের মান থাকবে না। ও খুশিতে বলল, তাই? এক ঘন্টা পরে একটা চাপ দিয়ে আমাকে ঝাঁকিয়ে তুলল, আরেক রাউন্ড খেলার জন্য ইঙ্গিত দিল। আমি বুঝলাম ও পাকা খেলোয়াড়, এত তাড়াতাড়ি উত্তেজিত হলো। আমরা আর এক রাউন্ড খেললাম, আমার একেবারে ঢিলে করে দিল। এভাবে 6 মাস ধরে লাগালাগি চলল। এক সময় আমার শরীরে পরিবর্তন চলে আসলো, আমার সব কিছু যেন সতেজ হয়ে গেল, মনে হচ্ছে আমি বিয়ে পানি পেয়েছি। অনেকে অনেক কিছু বলতে লাগলো, ওদিকে সামন্তর বিয়ের কথা চলতে লাগলো, কিন্তু ওর ক্ষুধা যেন দিন দিন বাড়তে লাগলো, প্রতি রাতে 2-3 বার লাগায়। আর যেদিন ছুটি থাকে সেদিন দিন রাত সমানভাবে চলে, আমি যেন ওর খেলার দাসী হয়ে গেলাম। এক সময় ওর বিয়ে হয়ে গেল, আমিও একটা ছেলেকে বিয়ে করে নিলাম, কিন্তু সামন্তর মতো শক্তিমান পুরুষ বোধহয় খুব কম আছে। আমি ওর ঘুতার ভুলতে পারলাম না, এমনভাবে দিত মনে হয় নাভি পর্যন্ত পৌঁছে যেত। আহা কি শান্তি! বন্ধুরা আজ এই পর্যন্ত, কেমন লাগলো আজকের ভিডিও তা জানাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।